সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন 22 জানুয়ারি 2021 ইংরেজি তারিখটি কোন রাশি এবং কোন লগ্নের জাতক জাতিকাদের ভাগ্যে কি অপেক্ষা করছে তা জানতে আমার ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন। সেই সঙ্গে আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অশেষ ধন্যবাদ, আর যদি না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, সর্বপ্রথম মেষ রাশি। মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 22 জানুয়ারি 2021 ইংরেজি তারিখে দুর্যোগের মেঘ সরে গিয়ে সুদিনে সূর্য উদিত হবে, এমনকি যে কাজে হাত দেবেন তাতেই কম বেশি সফলতা প্রাপ্ত হয়। মনোবল, জনবল, অর্থবলের সাথে সাথে সুনাম, যশ, প্রতিষ্ঠার জোয়ারে ভাসবেন, এমনকি দূর থেকে আসা কোনো সংবাদ বেকার যুবক যুবতীদের কর্মপ্রাপ্তির বাসনা পূরণ করবে। সেই সঙ্গে মামলা মোকদ্দমা ও কোর্ট কেসের রায় পক্ষে আসবে, এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে। তাছাড়া সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। সুপ্রিয় দর্শক, এবার বৃষ রাশি। বৃষ রাশি এবং বৃষ লগ্নের জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 22 জানুয়ারি 2021 ইংরেজি তারিখে টাকা পয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হয়ে যাবে। সেই সঙ্গে দূর থেকে আসা কোনো অপ্রিয় সংবাদে মন বিষণ্ণ হয়ে পড়তে পারে, এমনকি আপনাকে সব যাত্রায় অংশ নিতে হতে পারে। সেই সঙ্গে প্রেমিক প্রেমিকাদের প্রেম ভেঙে দিয়েও ক্ষান্ত হবে না, দুঃখান্বে পতিত হয়ে মন ভিন্ন দিকে ধাবিত করতে পারে। তাছাড়া অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া ও আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে। মনে রাখবেন, প্রায় শেষ হয়ে আসা কাজ মাঝপথে আটকে যেতে পারে, এমনকি ধার দেনা করতে হতে পারে। সেই সঙ্গে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে। তাছাড়া দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবন সাথীর মতামতকে গুরুত্ব দিতে হবে। সুপ্রিয় দর্শক, এবার মিথুন রাশি। মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 22 জানুয়ারি 2021 ইংরেজি তারিখে ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ, এমনকি নগদ অর্থ হাতে আসায় শূন্য পকেট পূর্ণ শুধু নয়, দীর্ঘদিনের ঋণ মুক্তির পথ প্রশস্ত হবে। সেই সঙ্গে হারানো পিতৃমাতৃ, ধন সম্পদ, সম্পত্তি, ব্যবসা বাণিজ্য ফিরে পাওয়ার পথ প্রশস্ত হবে, এমনকি শ্রম, মেধা, প্রযুক্তি, কৌশল ও অধ্যবসায়ের বলে সকল প্রতিকূলতা কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলবেন। সেই সঙ্গে সন্তান সন্ততিরা আগাবহ হয়ে থাকবে, এমনকি তারা কোনো না কোনো পুরস্কারে ভূষিত হবে, তবে লৌকিকতায় ব্যয়ের মাত্রা সীমা ছাড়িয়ে যেতে পারে। সুপ্রিয় দর্শক, এবার কর্কট রাশি। কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 22 জানুয়ারি 2021 ইংরেজি তারিখে কর্ম, অর্থ, সুনাম, যশ, প্রতিষ্ঠার গ্রাফ চাঙ্গা হতে থাকবে, এমনকি বিদেশ গমনের সুদের বিদেশ গমন, এমনকি বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনের পথ সুপ্রশস্ত হতে পারে। সেই সঙ্গে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার দ্বার খুলে যেতে পারে, এমনকি সহকর্মী ও অংশীদারদের পরিপূর্ণ সহযোগিতা প্রাপ্ত হওয়ায় দীর্ঘদিনের আটকে থাকা কাজ সচল হবে। তাছাড়া শত্রু ও বিরোধী পক্ষের সকল পরিকল্পনা নস্যাৎ করে আপনি দুর্বার গতিতে এগিয়ে চলবেন। সুপ্রিয় দর্শক, এবার সিংহ রাশি। সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 22 জানুয়ারি 2021 ইংরেজি তারিখে যে কাজে হাত দেবেন তাতেই কম বেশি সফলতা প্রাপ্ত হবেন। এক কথায় চতুর্দিক থেকে তরতাজা উন্নতি করতে থাকায় মন আনন্দে নাচবে। সেই সঙ্গে গৃহবাড়ি, ভূমি সম্পত্তি, ফ্ল্যাট বাড়ি ও দোকানপাট ক্রয়ের স্বপ্ন পূরণের দিকে ধাবিত হবে। তাছাড়া মামলা মোকদ্দমা ও কোর্ট কেসের রায় পক্ষে আসবে, কর্মের সুনাম, যশ কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ করবে। সেই সঙ্গে শত্রু ও বিরোধী পক্ষরা পিছু হটতে বাধ্য হবে। তাছাড়া জীবনসাথী শ্বশুরালয় ও মাতুলালয় থেকে প্রাপ্ত সহযোগিতা দুপশলা সম্পত্তি ক্রয়ে সহায়ক ভূমিকা পালন করতে পারে। সুপ্রিয় দর্শক, এবার কন্যা রাশি। কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 22 জানুয়ারি 2021 ইংরেজি তারিখে বিশেষ করে
টাকা পয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হয়ে যাবে। সেই সঙ্গে ভ্রমণকালীন সতর্কতার সাথে চলাফেরা করতে হবে, নচে চোর সিটিং বা জজ্ঞান পার্টি লুটতরাজ প্রভৃতির খপ্পরে পড়ে যথা সর্বস্ব হারিয়ে টুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হতে পারে। এমনকি না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্ট্যাম্প প্রভৃতিদের স্বাক্ষর থেকে বিরত থাকতে হবে। তাছাড়া মামলা মকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেকে গুটিয়ে রাখতে হবে। মনে রাখবেন, সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে। সুপ্রিয় দর্শক, এবার তুলা রাশি। তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 22 জানুয়ারি 2021 ইংরেজি তারিখে বিশেষ করে প্রেম, রোমান্স, বিনোদন, ভ্রমণ, বন্ধুত্ব শুভ এমনকি সুদূরপ্রসারী হবে। সেই সঙ্গে বিবাহযোগ্যরা বিবাহের পূর্ব প্রস্তুতি নিন, অচিরেই বিবাহ কার্য সুসম্পন্ন হবে। সেই সঙ্গে যাদের জীবনসাথী ও জীবনসঙ্গীরা কর্মপ্রাপ্তির আশায় ঘুরপাক খাচ্ছেন তাদের কর্মপ্রাপ্তির বাসনা পূরণের দিকে ধাবিত হবে। এমনকি সন্তান সন্ততিরা আজ্ঞাবহ হয়ে থাকবে, সেই সঙ্গে তারা কোনো না কোনো পুরস্কারে ভূষিত হবে। তবে সন্তানদের শরীর স্বাস্থ্যের প্রতি তীক্ষ্ণ নজর রাখতে হবে। সেই সঙ্গে রাগ, জেদ, ক্রোধ, অহংকার বর্জনের সাথে হটকারী সিদ্ধান্ত গ্রহণ থেকে বিরত থাকতে হবে। সুপ্রিয় দর্শক, এবার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 22 জানুয়ারি 2021 ইংরেজি তারিখে সিজনাল রোগ ব্যাধির সাথে সাথে পুরাতন ক্রনিক ব্যাধি পীড়ার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় চিকিৎসা সংক্রান্ত ব্যয় লাগামহীনভাবে বৃদ্ধি পাবে। তাছাড়া দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জনের সাথে সকল প্রকার অনুচিত কাজবাজ থেকে বিরত থাকতে হবে। মনে রাখবেন, লম্বা দূরত্বের সফরে নিজের ড্রাইভ করা থেকে যেমন বিরত থাকতে হবে, শ্রমিক কর্মচারীদের প্রতি তীক্ষ্ণ নজর রাখতে হবে। অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে। সেই সঙ্গে অর্থকড়ি অবশ্যই অবশ্যই সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে। সুপ্রিয় দর্শক, এবার ধনুরাশি। ধনুরাশি এবং ধনুলগ্নের জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 22 জানুয়ারি 2021 ইংরেজি তারিখে শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে। সেই সঙ্গে পিতামাতার শরীর স্বাস্থ্য ভালোর দিকে যাবে, এমনকি পিতামাতার কাছ থেকে ভরপুর সাহায্য সহযোগিতা ও আশীর্বাদ প্রাপ্ত হবেন, যা স্বপ্ন পূরণ নিশ্চিত করবে। সেই সঙ্গে কর্ম ও ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসায় বস আপনার প্রতি প্রসন্ন হয়ে সকল মনোবাসনা পূর্ণ করার চেষ্টা করবে। সেই সঙ্গে নেতৃত্ব, প্রভুত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্বে মজবুত আসন গেড়ে বসতে সক্ষম হবেন। এমনকি বিদেশ গমনের সুদের বিদেশ গমনের স্বপ্নসাধ পূরণের দিকে ধাবিত হবে। সুপ্রিয় দর্শক, এবার মকর রাশি। মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 22 জানুয়ারি 2021 ইংরেজি তারিখে দাম্পত্য জীবন কটুতায় ভরে থাকলেও বিচ্ছেদের কোনো রূপ সম্ভাবনা নেই। সেই সঙ্গে দূর থেকে আসা কোনো অপ্রিয় সংবাদে মন বিষণ্ণ হয়ে পড়তে পারে। অবশ্য আশ্রিত প্রতিপালিত ব্যক্তি, শ্রমিক, কর্মচারী, ড্রাইভার, গৃহশিক্ষক, গৃহকর্মীদের মনে মালিক প্রীতি দেখা দেবে। তাছাড়া দীর্ঘদিনের ভাঙ্গা প্রেম বন্ধুত্ব জোড়া লাগবে, এমনকি নতুন প্রেম নতুন বন্ধুত্ব সুদূরপ্রসারী হবে। সেই সঙ্গে সহপরিবারে কাছে পিঠে ভ্রমণ এমনকি কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে যোগদান করতে পারেন। তাছাড়া আপনার মনে সততা, নিষ্ঠা, একাগ্রতা, পাণ্ডিত্য, দেবতীজে ভক্তিশ্রদ্ধা, মা বাবার একক আশীর্বাদ বর্ষিত হবে, যার ফলে দিনটি স্মরণীয়, বরণীয় ও রেকর্ড সৃষ্টি দিবস হিসেবে গণ্য হবে। সুপ্রিয় দর্শক, এবার কুম্ভ রাশি। কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 22 জানুয়ারি 2021 ইংরেজি তারিখে ভাই বোনদের সাথে কারণে অকারণে মতানৈক্য তৈরি হওয়ায় পারিবারিকভাবে পৃথক হওয়ার প্রয়োজন পড়তে পারে। তাছাড়া কর্ম ও ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতছাড়া হয়ে পড়তে পারে, এমনকি বসের বকুনি খেতে হতে পারে বা সাসপেনশনও পেতে পারেন। সেই সঙ্গে গৃহবাড়িতে
অত্যাবশ্যকীয় কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান পণ্ড হয়ে যেতে পারে, যার ফলে মন বিষণ্ণ হয়ে পড়তে পারে। অবশ্য সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে, যার ফলে সংকট মোচন অনেকাংশে সহজ হবে। তবে অর্থকড়ির ব্যাপারে কাউকে অধিক বিশ্বাস করা কোনো ক্রমেই ঠিক হবে না, সেই সঙ্গে অধিক লৌকিকতা শত্রুতার জন্ম দিতে পারে। সুপ্রিয় দর্শক, এবার সর্বশেষ রাশি মীন রাশি। মীন রাশি এবং মীন লগ্নে জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 22 জানুয়ারি 2021 ইংরেজি তারিখে চতুর্দিক থেকে তরতাজা উন্নতি করতে থাকায় মন আনন্দে নাচবে। এমনকি হাতে থাকা প্রায় কাজই সহজে সম্পন্ন হবে, আটকে থাকা বিল পাস হবে, ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে, যার ফলে ঋণ মুক্তি শুধু নয় শূন্য পকেট পূর্ণ হয়ে উঠবে। তাছাড়া বাণিজ্যিক সফর লাভদায়ক, সেই সঙ্গে ভ্রমণকালীন পরিচয়, পরিচয় থেকে বন্ধুত্বে, বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরম আত্মীয় রূপ নিতে পারে। এতদূর সত্ত্বেও সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে, এমনকি নিঃসন্তান দম্পতিরা কোনো না কোনো শুভ সংবাদ প্রাপ্ত হবেন। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে, সেই সঙ্গে 22 জানুয়ারি 2021 ইংরেজি তারিখে রাশি ও লগ্ন অনুপাতে আমার দেওয়া প্রেডিকশান আপনাদের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তাহলে ভিডিওটি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিন। সেই সঙ্গে পরবর্তীতে আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্ট বক্সে জানান। আপনাদের একটি কমেন্ট আমাকে নিত্য নতুন ভিডিও তৈরির উৎসাহ যোগাবে। ধন্যবাদ সবাইকে। আপনারা ভালো থাকুন, সুস্থ সুন্দর জীবনযাপন করুন, এই প্রত্যাশা নিয়ে বিদায় নিচ্ছি। শুভ নমস্কার।